নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষের সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনে বাল গঙ্গাধর তিলকের অবদান কী ছিল বাল গঙ্গাধর তিলকের জন্ম হয়েছিল আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবং তিনি পরলোক গমন করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন রয়েছে অনেক অজানা তথ্য বালগঙ্গাধর তিলক সম্পর্কে বন্ধুরা আধুনিক ভারতের আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলের এই প্লেলিস্টটি ফলো করুন এইখানে আধুনিক ভারত বা মডার্ন ইন্ডিয়ার অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা যা আপনাদের পড়াশুনো করতে সাহায্য করবে এছাড়া প্রাচীন যুগ মধ্যযুগ এবং অন্যান্য আরও অনেক প্লে আছে সেই প্লে থেকে আপনারা নির্দিষ্ট যুগ অনুসারে ভিডিও পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলের প্লে লিস্টগুলো ফলো করুন ভারতীয় রাজনীতিতে উগ্র জাতীয়তাবাদের উন্মেষ এবং বিকাশে মহারাষ্ট্রের পুনার চিৎপাবন ব্রাহ্মণ বালগঙ্গাধর তিলকের অবদান অবিস্মরণীয় তিনি ভিক্ষা বর্জন এবং আত্মশক্তির বলে স্বাধিকার প্রতিষ্ঠায় প্রয়াসী হতে বলেছিলেন তার উগ্র জাতীয়তাবাদী আদর্শের মূল ভিত্তি ছিল প্রাচীন হিন্দু ধর্ম এবং ইতিহাস স্বাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি প্রথম ব্রিটিশ শক্তির বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তিনি বলেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার আমরা তা অর্জন করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকানটি ক্লিক করুন মনে রাখবেন বেল আইকানটি ক্লিক করার পর নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আপনাকে অল বাটনটিও প্রেস করতে হবে অল বাটনটি প্রেস না করলে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না এবং আপনারা নতুন ভিডিও মিস করবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন এবং অল বাটনটিও প্রেস করুন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের মধ্যে মারাঠারাই সব থেকে শেষে নিজেদের স্বাধীনতা হারিয়েছিল সুতরাং মহারাষ্ট্রে জাতীয়তাবাদী আন্দোলন উগ্ররূপ ধারণ করবে সেটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা ছিল বালগঙ্গাধর তিলক ভারতের প্রাচীন গৌরব এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি ভারতের প্রাচীন গৌরব এবং ঐতিহ্যের প্রতি আবেদন জানিয়ে তীব্র জাতীয় চেতনা সৃষ্টি করতে চেয়েছিলেন তিনি সর্বপ্রথম সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনের মূল লক্ষ্যগুলি বিশ্লেষণ করেন তিনি ভারতবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়েছিলেন তিলকের সংগ্রামশীল জাতীয়তাবাদী আদর্শের প্রথম প্রকাশ ঘটেছিল আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বোম্বাইয়ের দুর্ভিক্ষের সময় সেই সময়ে তিনি তার কেশরী নামক পত্রিকার মাধ্যমে বোম্বাইয়ের অধিবাসীদের সরকারের কাছে ব্রিটিশ সরকারের কাছে খাদ্যের জন্য আবেদন করার পরামর্শ দেন তিনি বোম্বাইয়ের জনগণকে কাপুরুষের মতো মৃত্যুবরণ না করে বীরের মতো ব্রিটিশ সরকারের উদাসীনতার মোকাবেলা করতে উদ্বুদ্ধ করেন সরকারকে দেওয়া সকল প্রকার খাজনা বন্ধ করার পরামর্শ দেন এই সকল কর্মকাণ্ডের ফলে তিলক সরকারের রোষে পড়েন তিনি ইংরেজদের কাছে এক বাস্তব শত্রুতে পরিণত হন দেশপ্রেমে অন্ধ ছিলেন বালগঙ্গাধর তিলক ব্রিটিশ শক্তির রোশানল তাকে কিছুই করতে পারেনি তিনি জনগণের মধ্যে জাতীয় চেতনা সৃষ্টির জন্য মহারাষ্ট্রে গণপতি এবং শিবাজী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল জনগণের মধ্যে ধর্মীয় ভাবের উন্মেষ ঘটিয়ে ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা আকর্ষণ করে মানুষের মধ্যে দেশপ্রেম এবং জাতীয়তাবোধের সঞ্চার করাই ছিল তিলকের উদ্দেশ্য গণপতি উৎসব মহারাষ্ট্রের এক প্রাচীন উৎসব তিলক এই উৎসব উপলক্ষে স্বদেশীমূলক বক্তৃতা শোভাযাত্রা সঙ্গীত অনুষ্ঠান করিয়েছিলেন এবং এই উৎসব জাতীয় উৎসবে পরিণত হয়েছিল সর্বস্তরের মানুষের এক সমাবেশ ঘটেছিল এই উৎসবে এর ফলে সর্বস্তরের মানুষের মধ্যে একটা একাত্মবোধের জাগরণ তিলক করিয়েছিলেন খুব তাড়াতাড়ি গণপতি উৎসব মহারাষ্ট্রে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যায় এছাড়া রায়গড়ে ছত্রপতি শিবাজির স্মৃতিসৌধের শোচনীয় অবস্থাকে কেন্দ্র করে শিবাজী উৎসবের উৎপত্তি হয় আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিলক শিবাজী উৎসবকে জাতীয় উৎসবে পরিণত করেন এই উপলক্ষে শিবাজির বীরত্ব চারিত্রিক দৃঢ়তা দেশপ্রেম ইত্যাদি সম্বন্ধে আলোচনা আলোচনাচক্রের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানের কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল দেশত্ববোধক সংগীত যাত্রা অনুষ্ঠান কাব্য আবৃত্তি গণ শোভাযাত্রা ইত্যাদি এতদিন পর্যন্ত যারা জাতীয় কংগ্রেস বা সেরকম সংগঠনে যোগদান করা থেকে নিজেকে বিরত রেখেছিল তারা সহজেই তিলক প্রবর্তিত গণপতি উৎসবে দলে দলে যোগদান করেছিলেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম উৎসব অনুষ্ঠিত হয়েছিল এই উৎসব জনগণের সকল শ্রেণীর মধ্যে দারুণ উদ্দীপনার সঞ্চার করে এবং মহারাষ্ট্রের সর্বোচ্চ উৎসবের প্রসার এবং প্রভাব বিস্তার লাভ করেছিল তবে দুই শ্রেণীর লোকেরাই গণপতি উৎসবের তীব্র বিরোধিতা করেছিল রানাডের প্রভাবিত উদারপন্থী হিন্দুরা গণপতি উৎসবকে এক প্রাচীন এবং কুসংস্কারপূর্ণ অনুষ্ঠান বলে ঘৃণার মনোভাব প্রকাশ করে প্রাচীনপন্থী কংগ্রেসের নেতৃবৃন্দরা এই অনুষ্ঠানকে এই উৎসবকে মুসলিমদের বিরুদ্ধে তীব্র আক্রমণ বলে নিন্দা করেন তিলক গ্রীস ও রোমের প্রাচীন ধর্মীয় অনুষ্ঠানের দৃষ্টান্ত প্রচার করে সমালোচকদের সমালোচনার প্রত্যুত্তর দেন তিনি প্রবল যুক্তি সহকারে অলিম্পিয়া এবং পাইথিয়ান উৎসবের উল্লেখ করে গ্রীস ও রোমের রাষ্ট্রীয় ও সামাজিক ঐক্যের কথা প্রচার করেন তিলক এই প্রসঙ্গে শিক্ষিত সম্প্রদায়ের দায়িত্বের উপর গুরুত্ব দেন তিনি শিক্ষিত সম্প্রদায়কে স্বদেশী ধর্মীয় সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অভাব অভিযোগ এবং তাদের আশা আকাঙ্ক্ষা সম্বন্ধে জাগরুক হতে বলেন এবং জাতীয় জাগরণে তাদের সামিল করার পরামর্শ দেন তিলক রাজনীতিবিদদের সমালোচনা খণ্ডন করে বলেন যে সকল শ্রেণীর হিন্দুদের এক সূত্রে গেথে জাতীয় কর্তব্য পালনে তাদের সামিল করা মোটেই নিন্দার কাজ নয় এই কথা অনস্বীকার্য যে শিবাজী উৎসব সুস্পষ্টভাবে রাজনৈতিক রূপ নিয়েছিল শিবাজী উৎসবের মাধ্যমে দেশপ্রেম এবং জাতীয়তাবোধে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল উৎসবের অঙ্গ ছিল লাঠি চালনা যন্ত্রচালনা দেশত্ববোধ জাতীয় সঙ্গীত ইত্যাদি যা বিপ্লবী মনোভাবের প্রকাশ দিয়েছিল শিবাজির প্রেম এবং বিরোচিত কার্যাদির নতুন মূল্যায়ন করে তিলক দেশের দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদীদের এক সূত্রে গাথার প্রয়াসী হন বালগঙ্গাধর তিলক বিশ্বাস করতেন যে শিবাজি ছিলেন ঐক্য সাহস এবং আত্মবলিদানের এক উজ্জ্বল প্রতীক তিনি শিবাজি ও স্বরাজ এই দুইটি শব্দকে একই বলে সমর্থক বলে মনে করতেন প্রকৃতপক্ষে গণপতি এবং শিবাজি উৎসবের মাধ্যমে তিনি রাজনৈতিক আন্দোলনকে গণতান্ত্রিক আন্দোলনে পরিণত করে জনগণের মাধ্যমে নতুন উদ্দীপনা এবং নতুন প্রাণের সঞ্চার করতে প্রয়াসী হয়েছিলেন শিবাজি উৎসব চলতে থাকাকালীন পুনার ম্যাজিস্ট্রেট রান্ড এবং একজন সামরিক কর্মচারী চাপেকার ভাইদের হাতে নিহত হয়েছিল পুনায় প্লেগ মহামারীর সময় ইংরেজ সরকারের অকথ্য অত্যাচারের প্রতিহিংসা নেবার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটে কিন্তু সরকার পুনার ইংরেজ নাগরিকদের চাপে পড়ে তিলককে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে এবং তাকে অভিযুক্ত করা হয় তিলকের কারাদণ্ডে সমস্ত দেশ স্তম্ভিত হয়ে যায় সর্বত্র সরকারের বিরুদ্ধে প্রবল ধিকার ধ্বনিত হয় দেশের জন্য আত্মবলিদান এবং দুঃখবরণ জাতীয় মর্যাদার প্রতীক হয়ে ওঠে বিনা অপরাধে কারাবরণ করে তিলক দেশবাসীর কাছে এক মহান আদর্শ স্থাপন করেছিলেন তিলকের নিঃস্বার্থ দেশপ্রেম অদম্য সাহস এবং প্রাণের বিনিময়ে স্বদেশের স্বাধীনতা অর্জনের দৃঢ় সংকল্প ভারতের মুক্তি আন্দোলনের ইতিহাসে এক নতুন পথের সন্ধান দিয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলে তিলক তাতে সর্বান্তকরণে যোগদান করেন বিভিন্ন জনসভা এবং তার কেশরী ও মারহাট্টা পত্রিকা মারফত মহারাষ্ট্রের সর্বত্র স্বদেশীর বার্তা ছড়িয়েছিলেন উনিশশো সালে মজফরপুরে ক্ষুদিরামের বোমা বিস্ফোরণের পর কেশরী ও মারহাট্টা পত্রিকায় তার লেখা প্রবন্ধগুলি তাকে রাজদ্রোহে অভিযুক্ত করে এবং তাকে মান্দালয়ে নির্বাসিত করা হয় বালগঙ্গাধর তিলক যথার্থই ছিলেন একজন স্বদেশ বৎসল খাটি দেশপ্রেমিক মহারাষ্ট্র ভারতের জনজাগরণ উগ্র জাতীয়তাবাদের বিকাশে তার দান অতুলনীয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবে না কমেন্টে আর তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটিও জানাও ধন্যবাদ